ইসলামে নারীদের অবস্থান এ একটা ব্যাপক বড় আলোচ্য বিষয়। আমরা এখান থেকে একটা অংশ নিতে চাচ্ছি, সেটা হচ্ছে নারীদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশেষ সতর্কবাণী। নারীদের ব্যাপারে, নারীদের অবস্থানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশেষ সতর্কবাণীকে সামনে রেখে আপনাদের সামনে আমরা কিছুক্ষণ আলোচনা পেশ করি। মহান আল্লাহ বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলত, সেইভাবে তোমরা রাস্তাঘাটে নিজেকে দেখিয়ে প্রদর্শনী দিয়ে চলো না। এটা আল্লাহ তাআলার আদেশ। নারী যদি সত্য সত্যই নিজের মর্যাদাকে বহাল রাখতে চাই, ইহকালে ও পরকালে সম্মান পেতে চাই, তাহলে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি ত্যাগ করতে পাবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, কুল, আপনি বলুন, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সকল মানুষের স্ত্রীদেরকে, যে তারা যেন বাড়ি থেকে বের না হয়। ইয়া আইয়ুহান নবী, কুল্লা আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাড়ি থেকে বের হবে, তখন তারা তাদের গায়ের চাদরকে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে নিজেকে ঢেকে গায়ে পূর্ণ কাপড় দিয়ে বাড়ি থেকে বের হবে। এইটা আল্লাহ তাআলা আদেশ করেন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তালাতু ফিন্নার ফারাইতু আকসারা আহলিহা নিসা রাওয়াহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুই দিনব্যাপী সম্মেলনের উপস্থিত দিনী ভাই বোন, আপনারা বিভিন্ন জায়গায় হয়তোবা কথাবার্তায় ব্যস্ত আছেন, আমরা আপনাদেরকে নিজ নিজ কর্ম ত্যাগ করে রাস্তাঘাটে চলাচল বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর তোমরা যারা সামনে বাচ্চারা ছেলেরা ছোটাছুটি করছ, যারা দায়িত্বশীল তাদেরকে বলছি, এসব বাচ্চাদেরকে তোমরা মাঠ থেকে সরিয়ে নাও। বাচ্চারা বোঝে না, এখন পর্যন্ত তারা মাঠে ছোটাছুটি করে। আপনারা যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন,
আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা সামনে এসে বসে পড়ুন। আমি বুঝি না আপনারা বাইরে এত চলা প্রয়োজন মনে করছেন কেন। সব সময় নিজের গতিকে প্রাধান্য দিবেন এটা ঠিক নয়। এটা একটা দিনই বৈঠক, পয়সা খরচ করে দূরদূরান্ত থেকে এসেছেন, শুধু রাস্তাঘাটে চলে দোকানপাটে বসে এই সেই খেয়ে টাকাটি শেষ করবেন, কোনো গুরুত্বপূর্ণ কথা শুনবেন না, কোনো গুরুত্বপূর্ণ বই পুস্তক কিনবেন না, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন না, এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়। মানুষ বিবেকহীন হবে, দিন ধর্মের বৈঠকে এসেও তার প্রমাণ পরিচয় দেখা যায়। আমরা অনুরোধ জানাচ্ছি, ভদ্রতা বজায় রাখুন, এভাবে রাস্তাঘাটে চলাচল করা বন্ধ করুন, জরুরি প্রয়োজন ছাড়া ওদিকে যাবেন না। এটা একটা দিনই বৈঠক। আমি যেটা মোটেই পছন্দ করি না সেই ব্যাপারে আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি, এসব মন্দ কথা কর্ম আপনারা ত্যাগ করুন। আমরা দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছি, তারা এসে উপস্থিত হয়েছেন, আগামীকালকে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালামের মুখে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন উচ্চশিক্ষিত মানুষ, কোরআন হাদিসের বড় পণ্ডিত, তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছিলেন। তাতে তিনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মত হবে 73 দল, সবাই জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে, সাহাবীগণ বললেন সে দল কোনটি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দলের নাম উল্লেখ করলেন না, তখন কোনো দলের কথা আর তিনি বললেন না। অথচ আগের কথাগুলি ছিল দল, যে বানী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তাহলে উত্তরে দল আসাই প্রয়োজন ছিল। তখন উত্তরে বলতেন যে সেই দল আহলে হাদিস নামে পরিচিত লাভ করবে বা কোনো একটা নামে পরিচিত লাভ করবে, এরকম কিছু তিনি বললেন না। তিনি উত্তরে বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি আর আমার সাহাবিগণ যে নীতির উপরে আছে সেইটাই হলো মুক্তিপ্রাপ্ত দল বা তারাই মুক্তি পাবে, তাহলে কোনো দলের নাম হলো না। আল্লাহ রাসূল এবং সাহাবিগণের আকীদা আদর্শই হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম, দল নয়। এত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করলেন আর আপনি কোথায় রাস্তাঘাটে চলে সময় কাটালেন তা আপনি কি সফলতা অর্জন করবেন, এত বোকামির পরিচয় দিয়ে সময় কাটায়েন না, দীর্ঘ সময় নিয়ে এসেছেন, বলতে গেলে আগামীকাল, আগামী রাত সকাল পর্যন্ত বা কোনো একটা পর্যায় পর্যন্ত। বড় বড় আলেম ওলামা আসবেন, তাদের কথাকে মূল্যায়ন করবেন, আমল করার চেষ্টা করবেন। আন্তরিকভাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সামান্য প্রয়োজনে বাইরে যাওয়া প্রয়োজন মনে করবেন না। কই আমি তো কাল থেকে আছি, একবারও বাইরে যাইনি, দোকানেও দাঁড়াইনি, আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসে সময় কাটিয়েছি তা আমার মনে পড়ে না। আমি 19 বছর যাবত নদাপাড়াতে আছি, নদাপাড়ার কোনো দোকানে বসে আমি চা খেয়েছি 19 বছরে প্রমাণ নেই। চায়ের দোকানদার জানে কি না, শুধু নাম জানে, রাস্তা দিয়ে হাঁটলে হয়তো বা বলে যে ওইটা আব্দুর রাজ্জাক, এই কথা বলতে পারে। চায়ের স্টলে আমাকে কোনোদিন দেখেছেন, চায়ের স্টল কেন, কোনো দোকানদার এই কথা বলতে পারবে না।
আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করো না, কাউকে দোস্ত হিসাবে গ্রহণ করো না। আর মাঝে মধ্যে বলতেন যে যাকে দোস্ত বলবে কয়েকদিন পরে দোস্ত কেটে যাবে, তখন ও তোমাকে মেরে চলে যাবে, পেটে ছুরি দিয়ে চলে যাবে, বন্ধ করবে না, বাস শত্রুতা ঘটবে না, সবাই তোমার বন্ধু। তখন থেকে অভ্যাস কি কখন থেকে তা আমরা তা আমার স্মরণে নেই। সাধারণত দুইজন যেখানে বসে থাকে সেখানে আমি বসা পছন্দ করি না। 1978 সালে মাওলানা শিস মাহমুদ সাহেব চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুরের একজন বড় আলেম, নাচল মাদ্রাসার হেড মহাদ্দেশ, বোখারি পড়াতেন। আমি একটানা 8 বছর যাবৎ তার দুপুরের খাদ্য নিয়ে গেছি। একদিন দুপুরের খাদ্য নিয়ে যাচ্ছি তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হয়, যারা পান বিক্রি করে তারা আমাকে চিনে, তো আমাকে একটা পান দিয়েছে, তো আমি পানটা মুখে দিয়েই প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো আমার মুখে পান দেখে মাওলানা শিস মাহমুদ সাহেব বলছেন, আমি তো মনে করছিলাম যে তুই পড়াশোনা করে মানুষ হবি, দেখছি তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস, একটা ক্ষুব্ধ হয়ে এভাবে বলে দিলেন। তা আমার এটা আর পছন্দ হলো না। আমি 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। হালাল হারাম সেটা পরের কথা, আমি পছন্দ করি না। কয়েক ঘন্টার জন্য বক্তব্য শুনতে এসে এতবার বাইরে যাওয়া লাগছে আপনাকে, কি নিজেকে মানুষ মনে করেন না নাকি? এইভাবে ঢং ঢং করে সারা রাস্তা হেঁটে বেড়াচ্ছেন কি করে? যা টাকা নিয়েছিলেন এখনই শেষ, তো কাল পর্যন্ত কি খাবেন? এই হিসেব কি? তাহলে অন্যান্য প্রোগ্রামে যান, দুদিন তিন দিন প্রোগ্রাম চলে, এভাবে ঘুরে বেড়ান। মনে রাখেন, আমি পছন্দ করি না। এটা জামিয়া সালাফিয়ার সম্মেলন, আলেম ওলামাদের মতামত ভেঙে আলে ওলামাকে এক মাঠে এক স্থানে এক পথে নিয়ে আসার পরিকল্পনা, দেশবাসীকে জাতিকে এক পথে এক মাঠে এক মতে নিয়ে আসার ঐকান্তিক ইচ্ছে। আল্লাহর ইচ্ছার সাথে যদি এক হয় তাহলে এটা কবুল হবে, বাস্তব হবে ইনশাআল্লাহ। আমরা কোনো স্বার্থ আছে এটা বুঝতে পারি না। স্বার্থ এটাই যে তুমি আমাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করো, আল্লাহুম্মা আমিন, এটুকুই বুঝতে পারি সম্মানিত উপস্থিতি। ইসলামে নারীদের অবস্থান এ একটা ব্যাপক বড় আলোচ্য বিষয়। আমরা এখান থেকে একটা অংশ নিতে চাচ্ছি, সেটা হচ্ছে নারীদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশেষ সতর্কবাণী। নারীদের ব্যাপারে, নারীদের অবস্থানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশেষ সতর্কবাণীকে সামনে রেখে আপনাদের সামনে আমরা কিছুক্ষণ আলোচনা পেশ করি। মহান আল্লাহ বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলত, সেইভাবে তোমরা রাস্তাঘাটে নিজেকে দেখিয়ে প্রদর্শনী দিয়ে চলো না। এটা আল্লাহ তাআলার আদেশ। নারী যদি সত্য সত্যই নিজের মর্যাদাকে বহাল রাখতে চাই, ইহকালে ও পরকালে সম্মান পেতে চাই, তাহলে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি ত্যাগ করতে পাবে না। মহান আল্লাহ বলেন, ইয়া ইয়ুহান নবিয়ু, হে নবী, কুল, আপনি বলুন, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সকল মানুষের স্ত্রীদেরকে যে তারা যেন বাড়ি থেকে বের না হয়। ইয়া ইয়ুহান নবী, কুল্লে আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা তাদের গায়ের চাদরকে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে নিজেকে ঢেকে গায়ে পূর্ণ কাপড় দিয়ে বাড়ি থেকে বের হবে। এইটা আল্লাহ তাআলা আদেশ করেন। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বাড়িতে থাকার জন্য জোরালোভাবে আদেশ করেন। রাস্তাঘাটে চলা কাজটি
যেখানে সেখানে যাওয়া কাজটি, নিজের রূপ চেহারা দেখিয়ে যাওয়া কাজটি, দেখানো কাজটিকে জাহেলিয়াতের যুগের কাজ, বন্যতার যুগের কাজ, বর্বরতার যুগে নারীদের কর্ম বলে, নারীদের কাজ বলে, নারীদের অভ্যাস বলে আল্লাহ তাআলা উল্লেখ করেন। তাহলে তারাকে বাড়িতে থাকতে হবে, প্রয়োজনে কি তাহলে তারা দিন ধর্ম শিক্ষার জন্য বা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে না? অবশ্যই যেতে পারে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের চাদরকে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে ইসলামী পোশাক পরে, ঢিলা ঢালা পোশাক পরে বাড়ি থেকে বের হবে, এইটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদ্দিনা যিনাতাহুন্না। হে নবী, আপনি মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যখন রাস্তায় চলবে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। শুধু পুরুষকে পর্দা করতে হবে এ কথা নয়, নারীদেরকেও পর্দা করতে হবে, পুরুষকেও যেমন পর্দা করতে হবে, চক্ষু নিচু করে চলতে হবে এ কথা আল্লাহ তাআলা বলেন, নারীকেও চক্ষু নিচু করে চলতে হবে এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা নারীদেরকে আদেশ করে বলেন যে তোমরা পথে চলার সময় চক্ষু নিচু করে চলো, সাথে সাথে তোমরা নিজের শরীরকে, বক্ষ গ্রীবাদেশকে তোমাদের আঁচল দিয়ে, চাদর দিয়ে ঢেকে রাস্তায় চলো। তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে প্রকাশ করো না। কার সামনে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করতে পারে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ধারাবাহিক ভাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি নারীদের কাছে কিছু চাও, যদি তাদের কাছে কিছু নিতে প্রয়োজন হয়, তাদের সাথে কথা বলার প্রয়োজন হয়, তাহলে তোমরা অন্তরাল হতে আর হতে পর্দা করে নেও, নিতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেশবাসী জনগণ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে কথা বলতেন। সাধারণত তাদের গায়ে যে পোশাক থাকে সেটাকে অন্তরাল ধরা যায়, এমনিতেও প্রাচীর অন্তরাল হতে পারে, অন্তরাল অন্তরাল হতে পারে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যদি নারীদের সাথে কোনো কথা বলার প্রয়োজন হয়, কোনো জিনিস লেনদেনের প্রয়োজন হয়, তাহলে তোমরা অন্তরাল থেকে তা গ্রহণ করো, এইটা আল্লাহ তাআলার আদেশ। তিনি বলেন তোমরা যদি অন্তর থেকে অন্তরাল থেকে তাদের কাছে কিছু নিতে পারো, তাদের সাথে কথা বলতে পারো, তাহলে এই কাজটা হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম এবং তাদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম। সামনাসামনি যদি কথা বলো, যদি খোলাখুলি কথা বলো, তাহলে তুমি তার ব্যাপারে কিছু ভাববে, তোমার অন্তর কিছু ভাববে, তার অন্তর তোমার ব্যাপারে কিছু ভাববে, তখন দুইজনই ভুল পথের দিকে আগিয়ে যাবে। মর্মে আল্লাহ তাআলা অন্তরাল হতে তাদের সাথে কথা বলার জন্য, প্রয়োজন মেটানোর জন্য আদেশ করেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তালাতু ফিন্নার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত পরিদর্শন করলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নাম দেখার সময় আমি দেখলাম ফারাইতু আকসারা আহলিহা নিসা, অধিক সংখ্যকই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, কিছু সংখ্যক পুরুষ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, হে মুসলিম মহিলা, মহিলাদের জামাত, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদেরকে অধিক সংখ্যক জাহান্নামে দেখছি। এই কথা বলতেই মহিলারা আল্লাহ রাসূলের সামনে কথা বলে বসলো, তারা বসলো, তারা বলল অবে মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা অধিক সংখ্যকই জাহান্নামে যাব কেন, জাহান্নামের অধিক সংখ্যক মানুষ কেন মহিলা হবে, এর কারণ কি?
তখন আল্লাহ রাসূল বললেন তাকফুরনা নাসিরা তুকসিরুন লানা আর তাকফুরনা নাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো এবং স্বামীকে মূল্যায়ন করো না, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। এই কথা দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন। সাধারণত তাদের ব্যাপারে তাদের পক্ষ থেকে অভিশাপ দেখা যায়, দুইজন পাঁচজন এক জায়গাতে হলেই পরস্পরে যেটা আলোচনা করে সেটা হলো আমার স্বামী ভালো নয়, আমার ছেলে ভালো নয়, অমুক ভালো নয়, আমি তার পক্ষ থেকে কষ্ট পাই, স্বামী আমাকে এইভাবে বলে। তারা এই কথাগুলি বেশি বলা বলি করে, যা পরস্পরের নিন্দা, যা পরস্পরের অভিশাপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের বেশি জাহান্নামে যাওয়ার মাধ্যম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করে বলছি, আপনারা এই কথা থেকে ফিরে আসুন। এক জায়গাতে বসলেই, পাঁচজন সাতজন এক জায়গাতে হলেই পরস্পরে স্বামীর বদনাম করা, ছেলেদের দুর্নাম করা, দেবর ভাসুরের দুর্নাম করা, আশেপাশের লোকের উপরে অভিশাপ করা, তাদের ব্যাপারে সাধারণ ব্যাপারে তাদের বিরুদ্ধে কথা বলা, এইসব কথা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীকে মূল্যায়ন করে না। সত্য সত্যই যদি দেখা যায় নারীদের অনেক কষ্ট, তুলনামূলক বাহ্যিকভাবে আমরা পুরুষদের কষ্ট কম দেখি, তবু রুজির মাধ্যম হচ্ছে পুরুষদের হাতে, যার কারণেই নারীদেরকে তাদেরকে মূল্যায়ন করতে বলা হয়েছে, স্বামীকে মূল্যায়ন করতে বলা হয়েছে। মর্মে যেহেতু এটা আল্লাহর দেওয়া বিধান, আপনারা প্রাণপণে চেষ্টা করবেন স্বামীকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারী মহিলা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চার আটটি দরজা খোলা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তখন আল্লাহ রাসূল বলেছেন এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো, দুই রমজান মাসে সিয়াম পালন করলো, তিন স্বামীকে মেনে চললো, চার লজ্জাস্থানকে হেফাজতে রাখলো, জেনাই লিপ্ত হলো না। এই চারটা কাজ যদি তারা করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এই চারটার একটা হচ্ছে স্বামীকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জান্নাতীদের উল্লেখ করছিলেন, বলছিলেন নবীগণ জান্নাতে যাবেন, সিদ্দিকগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বললেন যে নারীরা জান্নাতে যাবে। এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না, তিনি বললেন ওই সব নারী জান্নাতে যাবে, এক যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, দুই যারা স্বামীকে বেশি ভালোবাসে, তিন স্বামী যদি রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন, সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই দুই দাঁত দিয়ে দাঁতে কিছু চাবাবো না, অর্থাৎ কিছু ভক্ষণ করব না, খাবো না, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। এই হচ্ছে স্বামী মূল্যায়ন করা নারী। যারা স্বামীকে এইভাবে মূল্যায়ন করে তারাই জান্নাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম জিনিস কি যার যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ কি যার যাকাত লাগে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম বস্তু হচ্ছে নারী যার যাকাত লাগে না, উত্তম বস্তু হচ্ছে নারী, উত্তম সম্পদ হচ্ছে নারী যার যাকাত লাগে না। উত্তম সম্পদ ভালো নারীর জন্য তিনি তিনটা গুণ উল্লেখ করলেন। এক, স্বামী যখন আদেশ করে তখন পালন করে, স্বামী যখন তার দিকে লক্ষ্য করে তখন হাসি মুখে স্বামীর সাথে কথা বলে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারো সাথে গল্পে লিপ্ত হয় না। এই তিনটা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে, একজন নারী স্বামীকে মূল্যায়ন করতে পারে। স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, আর স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে,
মোবাইলে অন্যের সাথে প্রেমের গল্পে লিপ্ত হয় না, অন্যান্য পাপে লিপ্ত হয় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, তাদেরকে ঢেকে রাখতে হবে, তারাও বাড়িতে থাকবে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। তিনি পুরুষদের লক্ষ্য করে বললেন, যারা পুরুষ যারা স্বামী তাদের পাঁচটা জিনিস জরুরি। এক, যেমানের খাচ্ছে স্ত্রীকে সেমানের খাওয়াবে। দুই, যেমানের পরছে স্ত্রীকে সেমানের পোশাক পরাবে। তিন, স্ত্রীকে কটু কথা বলবে না। চার, স্ত্রীর মুখের উপরে মারবে না। পাঁচ, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবে না। আত্মীয় স্বজনের বাড়ি, খালা ফুফুর বাড়ি, চাচা চাচির বাড়ি, মায়ের বাড়ি জরুরি প্রয়োজন ছাড়া যেতে দিবে না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীকে আদেশ করেন। এই আদেশই হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু, তাকে ঢেকে রাখতে হবে, তাকে ঘেরে রাখতে হবে। এজা খারাজাত, যখন সে বাড়ি থেকে বের হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে ক্ষিপ্ত করে, সে তখন ঢং করে চলে, ঢং করে কথা বলে, বাড়ি থেকে বের হলেই শয়তান তার পিছনে লাগে, তখন সে পরিবর্তন হয়ে যায়, সে ভাঁজ করে কথা বলা প্রয়োজন মনে করে, ঢং করে কথা বলা প্রয়োজন মনে করে, ঢং করে চলা প্রয়োজন মনে করে, তখন তাকে শয়তান পরিচালনা করে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারালা রিজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাব আলি রুকবি রাজুলিল হাযিম মিন ইহদা কুন্না। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে তোমাদের বুদ্ধি কম হওয়ার পরেও, তোমাদের দীন ধর্ম কম হওয়ার পরেও, তোমাদের বুদ্ধি বিবেক কম হওয়ার পরেও, তোমাদের দীন ধর্ম কম হওয়ার পরেও বুদ্ধিমান মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারো, বুদ্ধিমান মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারো। তোমাদের চেয়ে আমি কাউকে দেখি না যে বুদ্ধিমান মানুষকে ধ্বংস করতে পারে, ভালো মানুষকে ধ্বংস করতে পারে, উচ্চ শিক্ষিত মানুষকে ধ্বংস করতে পারে। তোমরা এমন জাতি যে সুশিক্ষিত মানুষকে, উচ্চ শিক্ষিত মানুষকে, পরহেজগার মানুষকে তোমরা ভুল পথে নিয়ে যেতে পারো। ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তোমাদের চেয়ে আমি কাউকে দেখি না। বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, নারী আপনার জন্য বিপজ্জনক বস্তু, আপনার মান সম্মানকে ধ্বংস করতে পারে, আপনার সংসারকে ধ্বংস করতে পারে, যার জন্য তার ব্যাপারে আপনাকে সতর্ক করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর ফালাসা, ধ্বংস তিনটে জিনিসে রয়েছে, মানুষের জীবন ধ্বংস হয় তিনটে জিনিসে। তার এক নম্বরে তিনি বলছেন, ফিল মারা, স্ত্রীর মধ্যেই ধ্বংস রয়েছে। যদি সন্তান না দিতে পারে জীবন ধ্বংস, যদি পর্দাশীল না হয় তাহলে জীবন ধ্বংস। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, তারা চিরদিন জাহান্নামে থাকবে।
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারাই হচ্ছে পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস, সে জাহান্নামে চলে গেছে স্ত্রীর কারণে, ও জাহান্নামে যাচ্ছে এই কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ধ্বংস ক্ষতি তিনটা জিনিসে রয়েছে, তার একটা হচ্ছে স্ত্রী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাও না, মহিলাদের কাছে গেলেই তোমরা বিপদে পড়বা, কোনো সমস্যা হতে পারে। একজন সাহাবী বললেন আনসারদের মধ্যে থেকে আল্লাহ রাসূল আর আয়াতাল হামওয়া দেবরের ব্যাপারে আপনি কি বলেন, দেবর তো বাড়িতেই থাকে, যেখানে ভাবি আছে সেখানে দেবর আছে, এই ব্যাপারে আপনি কি বলেন? আপনি যে বলছেন যে নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, আমার বড় ভাই বিবাহ করেছেন, আমার স্ত্রী তো নেই, আমার ভাবি আছে, আমি বাড়িতে থাকি, আমি কি করব, মহিলা কি করবে? তখন আল্লাহ রাসূল উত্তর বললেন আলহামুকাল মওত, দেবর হচ্ছে মরণের মতো, মরণকে যেমন মানুষ ভয় করে দেবরকে তেমন ভয় করতে হবে, স্ত্রীকে ভাবিকে দেবরকে ভয় করে চলতে হবে, দেবরকেও ভাবি থেকে সতর্ক থাকতে হবে। ভাবির অর্থে এই নয় যে তার সাথে কথা বলতে হবে, তার সাথে কুটকুট করে গল্প করতে হবে, অন্যায় জড়িয়ে পড়তে হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ও কঠিন ভাবে সতর্ক করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলুন রাজুলুন বিমরাতিন ইল্লা কানা ফালাশুম শয়তান, অবশ্যই যেন কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, অবশ্যই যেন কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, তারা বিপদে পড়বেই, তৃতীয় জন হবে শয়তান, তারা বিপদে পড়বেই, তাদের ধ্বংস সুনিশ্চিত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুবাশিরুল মারাতাল মারাতা ফাতানাথা লিজাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা, কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। পুরুষ তো বহু দূরের কথা, যার কারণে আমি আলোচনায় বিভিন্ন জায়গায় আপনাকে বলেছি যে একজন মহিলাকে হলুদ মাখাতে পারে না, বিবাহের বৈঠকে হলুদ মাখতে হবে পুরুষ নারীকে বর কনেকে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। বুখারীর এক হাদিসে এসেছে আব্দুর রহমান আওফের কাপড়ে একটু হলুদ রং দেখে আল্লাহ নবী বলছেন কি খবর, তুমি কি বিবাহ করেছো নাকি? তখন তিনি বলছেন জি আমি বিবাহ করেছি, হলুদ রং তার কাপড়ে লেগেছে, এতে প্রমাণ হয় তিনি বিবাহ করেছেন। এর অর্থ এই নয় যে আমাদের দেশের নীতিতে হলুদ মাখতে হবে, বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে যাবে বরের বাড়িতে হলুদ মাখতে, তার মানে মানুষ নিচে নামতে 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 পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবাহ হয়নি, বর কনের বাড়িতে যেতে পারে কি করে হলুদ মাখতে, কনে কি করে বরের বাড়িতে যেতে পারে হলুদ মাখতে, এটা শিক্ষা হয় কি করে, এটা ধর্ম হয় কি করে, এটা নীতি হয় কি করে, এটা মানবতা হয় কি করে, এটা পশু প্রাণীর কাজ হতে পারে, এটা কুকুর শৃগালের কাজ হতে পারে, একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন মহিলার বাচ্চা প্রসব হয় তখন তার স্বামীরই থাকা উচিত, অন্য কোনো মহিলার না থেকে, অন্য কোনো মহিলা উপস্থিত ওখানে না থেকে, তার স্বামী যদি কিছু না বুঝে বা এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে জরুরি কারণে নিরুপায় হয়ে একজন মহিলা থাকলো, আরো জরুরি কারণে দুইজন মহিলা থাকলো, সারা দিন যাবৎ সব মহিলার ঘরে যায় কথা বলে, এত নোংরা নীতি ইসলাম কোনোদিন গ্রহণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলা
একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত, তার হাতের রং কি, তার মাথার চুলের রং কি, তার মাথার চুল কেমন, এই বিবরণ তখন তার স্বামীর সামনে বলবে। ওর স্বামী অন্তরের চোখে ওই মহিলাকে দেখবে। এইটা ইসলামে নিষেধ। আমি কি দিয়ে ইসলামের মূল ভিত্তি আপনাকে বুঝাই? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন কোন মহিলা তার স্বামীর সামনে অন্য কোন মহিলার বিবরণ দিতে পারবে না। কেন? অন্য কোন মহিলার বিবরণ দিলে তার স্বামী ওই মহিলাকে অন্তরের চোখে দেখবে। এই কারণে আমি আপনাদেরকে কঠোরভাবে না করেছি, আপনারা মহিলাদের পোশাক, দিনী বোন আপনাদের বলছি, আপনাদের পোশাক সালোয়ার কামিজ মেক্সি চাদর আপনারা খোলা জায়গায় শুকাতে দিবেন না, যেখানে পুরুষ দেখতে পাবে। যদি আপনি আপনার পরনের পায়জামা সালোয়ারটা শুকাতে দেন, আর যদি আপনার স্বাস্থ্য ভালো হয় তাহলে পায়জামাটা আপনার স্বাস্থ্য অনুপাতে হবে। কোনো পুরুষ যদি দেখে তাহলে দেখে বলবে বাপরে মহিলা কত মোটা। আপনার অবস্থাটুকু তার অন্তরে জাগবে, নইলে এভাবে বলছে কেন? নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবা, যেসব মহিলার স্বামী নেই ওই বাড়িতে তোমরা যায় না, ওই বাড়িতে গেলেই তোমাদের উপরে বিপদ নেমে আসবে, তোমরা সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান অতদ্বয় ফি সূরাতি শয়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মহিলারা হচ্ছে শয়তানের জাল, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। মহান আল্লাহ বলেন ইন্না কাইদাকুন আযীম, নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র অনেক অনেক জটিল শয়তানের চেয়ে। আল্লাহ তাআলা বলেন শয়তানের পরিকল্পনা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীদের ষড়যন্ত্র, নারীদের কলাকৌশল, নারীদের কর্মপদ্ধতি অনেক 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 শক্তিশালী আর ভয়াবহ বিপজ্জনক। তাই তো সেই কথা আপনাকে স্মরণ করাই, যখন জুলাইখা দরজাগুলি বন্ধ করে ঈশপকে বলল যে হাইতাল্লা, ঈশপ তুমি আমার সাথে কথা বলো, আমার প্রতি আগ্রহী হও, মিলনে লিপ্ত হও, তখন ঈশপ আলাইহিসসালাম বললেন মাযাল্লা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, বলো কি তুমি, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি আল্লাহর কাছে অন্যায় থেকে আশ্রয় চাই। চোরে সুরে না, ধর্মের কথা, তিনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তারপরে জুলাইখা তাকে জোর করে ধরার চেষ্টা করলো, তখন তিনি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, পিছনে পিছনে ছুটলো জুলাইখা, আগে আগে দৌড়ালেন ঈশপ আলাইহিসসালাম, জুলাইখা পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরাতে জামা ছিঁড়ে হাতে থেকে গেল, তিনি বের হয়ে গেলেন। যখন তিনি বের হলেন সেখানেই ছিল জুলাইখার স্বামী, পিছনে পিছনে বের হলো জুলাইখা, এক জায়গায় জুলাইখা, জুলাইখার স্বামী, ঈশপ আলাইহিসসালাম। দৃশ্য দেখেই জুলাইখা কথা পরিবর্তন করে দিল, পরিবর্তন করে বলছে দেখুন যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি শাস্তি হতে পারে, দেখুন যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে। আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন, আমি জুলাইখা বলছি ঈশপকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে, একে উপযুক্ত পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। যেই মহিলা জোর করে তার সাথে জেনা করতে চায় সেই মহিলা একটু পরে কথা উল্টে দিয়ে বলে যে ঈশপকে শাস্তি দিতে হবে। ঈশপ আলাইহিসসালাম বললেন আমি জেল পছন্দ করি। 12 বছরের জন্য তিনি জেলে ঢুকলেন। 12 বছর পরে তাকে বলা হলো দেশের বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি চলুন। তখন ঈশপ আলাইহিসসালাম বলছেন আরে শোনো, জেল থেকে বের হওয়ার ছাড়ো, যে কথা ছড়িয়েছিল সেই কথার কথা কি আগে সেটা বলো, জুলাইখা কি বলছে সেই কথা বলো, জুলাইখার কথা আগে প্রকাশ হতে হবে, তারপরে আমি ঈশপ জেল থেকে বের হব। জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি, ঈশপ অন্যায় করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা
খোলা মাঠে এই ঘোষণা না দিয়েছে যে আমি জুলাইখা অন্যায় করেছি, ঈশ্বর অন্যায় করেনি, ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হব না। জুলাইখা খোলা মাঠে জাতির সামনে, জনগণের সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি, ঈশ্বর অন্যায় করেনি। তখন ঈশ্বর আল্লাহ সালাম জেল থেকে বের হলেন। আপনাকে বলছিলাম নারীদের ষড়যন্ত্র, নারীদের কলাকৌশল খুবই ভয়াবহ, বিপজ্জনক। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সম্মানিত দীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি এখনো তাদের দেখিনি। কোন এক শ্রেণীর মানুষ, মা হুম সেয়াতুন, তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরে উনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরকম লাঠি পুলিশের হাতে দেখা যায়, এরকম লাঠি সরকারি লোকের হাতে দেখা যায়, এরকম লাঠি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দল করে, মারামারি করে, পড়ার নামে নিজের জীবন ধ্বংস করে, জাতির ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে, এই কুশিক্ষিত ছেলেরা, তাদের হাতে থাকে এই লাঠি যার একদিক মোটা একদিক চিকন। এরকম লাঠি যাদের হাতে থাকবে তারা জাহান্নামে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাশয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মহিলা মানুষ কাপড় পরে থাকবে আবার উলঙ্গ, তাহলে কেমন কাপড়কে উলঙ্গ বলা যেতে পারে? যেটা আপনার স্ত্রী পরেন, যেটা আপনার মেয়ে পরে, সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক। সম্মানিত দীনী ভাই বোন, যেটা আপনি দেখতে পাচ্ছেন, পোশাক হবে ঢিলা ঢালা, পোশাক হবে বড়, যেটা পায়ের নিচে অর্ধ হাত ঝুলবে, সেইখানে আঁটো সাঁটো বোরখা, যেটা ফ্যাশন বোরখা বলে আপনারা জানছেন, এটা বোরখা হয় কি করে? আর যেটা আরো আঁটো সাঁটো পোশাক, সেটা পোশাক হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, যেটা আপনারা রাস্তাঘাটে দেখতে পান, এই ধরনের নগ্ন মহিলা রাস্তাতে হাঁটলেই পুরুষেরা তাদের দিকে চেয়ে থাকে। মায়লাতুন, পুরো মহিলারা নিজেরাও আকৃষ্ট হয়, বাড়িতে ছিল ভালো ছিল, যখনই বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে চলে, তখনই কেন যেন কেমন কেমন করে আনছান আনছান করে, রাস্তার একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, হাত নাড়ে, মুখ ভাঁজ করে কথা বলে, বিভিন্নভাবে চলার চেষ্টা করে। এরাই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়েক খলাল জান্না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদ না রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এত এত দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এক বছরের দূরত্ব পথ। এখানে আছে জান্নাত, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাঠে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। জান্নাত কত উন্নত মানের থাকার জায়গা, আর কত সুন্দর সুগন্ধিপূর্ণ স্থান, সেই জান্নাতের গন্ধ পাবে না এইসব নারী যারা নগ্ন পোশাকে চলে। সম্মানিত উপস্থিত বৈঠকের দীনী বোন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দেখুন মরতে হবে আজ হোক আর কাল হোক, অতএব পোশাক পরিবর্তন করুন, পর্দার পথ অবলম্বন করুন, স্বামীকে মূল্যায়ন করুন, পাঁচ অক্ত সলাত আদায় করুন। এই মর্মে আপনাদের সাথে এখানে এসে জরুরি কয়েকটি কথা। এই ছেলে বসো, বাচ্চা ছেলেগুলি কি করে দৌড়াবে, চলাচল করে? তোমরা যারা দায়িত্ব পালন করো শিক্ষক, তারা কি করো? এই লোকগুলি হাঁটাহাঁটি করে কি করে? বসেন, এখানে ঘোরাঘুরি করতে এসেছেন না কিছু দিন শুনতে এসেছেন? শরম করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? লজ্জাবোধ হয় না কেন? কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? কি পেয়েছেন? আপনাকে ভোট চাওয়ার জন্য ডেকেছি, কোনো দলের কথা বলি, বলি যে আমার সংগঠন করতে হবে, দল করতে হবে, কথা বলি আপনাকে, তাহলে আপনার তিতা লাগার কি আছে? এসেছেন, চুপচাপ বসে থাকবেন,
এটা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি উদ্বোধনী আলোচনায় আপনাদের বলেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এই আশাটাকে মূল্যায়ন করবেন। আপনি সেই কোথায় কক্সবাজার, কোথায় বান্দরবন, কোথায় চট্টগ্রাম, সেখান থেকে এসেছেন, কোথায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কোথায় বরিশাল, ভোলা, কোথায় সিলেট, কোথায় আপনার দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেখান থেকে এসেছেন, কোথায় খুলনা, বাগেরহাট, সেখান থেকে এসেছেন, তো নিজেকে একটু ভাবছেন না কেন? এখন আপনার সামনে নকল করছি, আমার বিশ্বাসের অভাব নেই, আমার দৃঢ়তার অভাব নেই, আমি বিশ্বাস করি আল্লাহকে যে তুমি সর্বশক্তিমান, তুমি এই কাজ করতে পারো। এটা আমার প্রথম বিশ্বাস। আমার দ্বিতীয় বিশ্বাস, আমি আপনাদের টাকা পয়সার ক্ষতি করি না, আপনাদের টাকা পয়সা আমি নিজে খাই না। আমি যদি এখানে কোনো দিন খেয়ে থেকেছি, খাই, আমি তার টাকা দিয়ে দিই। আমার নামে একটা ফাইল আছে, এক সন্ধ্যা খেলে এক সন্ধ্যায় কত টাকা লাগে, সেই টাকা দিয়েছি আমি। আমার নামে রসিদ কাটা আছে, রসিদটা ফাইলে আছে। আমিও বুঝতে পারছি, আজ হোক কাল হোক, 20 বছর পরে হোক, বিচার আমার হবে একদিন, ইহকালে ও পরকালে। মানুষ একদিনের একেবারে পঙ্খ থেকে পঙ্খরূপে বিচার নেবে, এটা আমি বিশ্বাস করি। হিসাব নেবে, এটা আমি বিচার করবে, হিসাব নেবে, আমি এটা বিশ্বাস করি। এই খেয়ালেই আমি এই পথ অবলম্বন করে চলছি। যেখানে বসে আছেন তার পিছন দিকে অর্ধেকের উপরে ছিল লাউ গাছের বাগান, লাউ তরকারি, লাউ গাছের মাচান। হঠাৎ করে এই প্রতিষ্ঠানের গার্ড, আগে থেকে তিনি থাকতেন, তার ছেলে, তিনি এই প্রতিষ্ঠানকে অন্তর থেকে ভালোবাসেন। আমার আশারা শুরু থেকে তিনি এই প্রতিষ্ঠানে থাকেন, তো একটা লাউ গাড়িতে তুলে দিচ্ছেন, তো আমাকে বলছেন, আমি যে না, আমরা প্রতিষ্ঠানের জিনিস নিই না, এই কথা বলে আমি থেকে গেছি। তারপর বাড়িতে দেখি একটা লাউ, বাসায় আমাকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, বাসায় লাউ আসলো কোথা থেকে। আমি বলছি আমি তো সে কথা বলতে পারছি না। লাউ তাহলে কি জামিয়া সালাফে রূপগঞ্জে, রাজশাহীতে আসলো কি করে? এখন খোঁজ নিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভারকে বলছি ব্যাপারটা কি, বাসায় লাউ আসলো কি করে, তো ড্রাইভার বলছে যে ওই গার্ড গাড়িতে দিয়ে দিয়েছে, তুমি জানো না যে আমরা এই প্রতিষ্ঠানের জিনিস খাই না। তখন আমরা পরের দিন লাউটা ড্রাইভারকে দিয়ে দিলাম, ড্রাইভার বাসাতে গিয়ে নিয়ে লাউটা খেলো, হয়তো বা ওইও টাকা দিয়ে দিয়েছে। আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমি আপনাদের প্রতিষ্ঠানের কোনো সুবিধা ভোগ করি না, আপনাদের প্রতিষ্ঠানের লাউ আমার গাড়িতে রাজশাহী চলে গেছে, সে লাউ আমি খাইনি। বিচারের মাঠে আমি এই কথা বলবো ইনশাল্লাহ, আজকে বলছি। আমার অন্তর সবসময় এটা দৃঢ়তার সাথে বলে, আপনাদের আমি টাকা পয়সা নষ্ট করি না, খাই না, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, এতটুক যে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি। ওই শিক্ষকতা থেকে আপনাদের কাছ থেকে আমি কিছু বেতন নিই, ওই বেতন দিয়ে আমরা সংসার পরিচালনা করার চেষ্টা করি। আমরা আপনাদের এখান থেকে যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনারা দিচ্ছেন, এই টাকা আমরা সরিষা সম পরিমাণ এক পয়সা ভক্ষণ করি না বলে আমার অন্তর বলে, কাজে আমি সফল হব ইনশাল্লাহ। এটাই আমার দৃঢ়তা, এটাই আমার ভিত্তি যে আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। উপস্থিত পরিকল্পনা দু একটা কথা আপনাকে শোনাই। এই ভবনটা 5 তলা, 2.5-3 কোটি টাকা খরচ হয়েছে বলে আমার অনুমান। হিসাব রক্ষক হিসাব করছেন, এটা অডিট হবে, তখন আরো স্পষ্ট বুঝতে পারব। পিছন দিকে একটা আবাসিক ভবন, 6 তলার 2 তলার ছাদ হয়েছে, 24 জন শিক্ষক আবাসিক ভবনে পরিবার নিয়ে থাকবেন। আপাতত 3 জন মাদানি শিক্ষক যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, তারা আমার সবাই ছাত্র, তারা পরিবার নিয়ে সেখানে থাকছে। আরেকটা ইউনিট রেডি হয়েছে সম্মেলনের পরে, সেখানে আরেকজন শিক্ষক যাবেন। প্রতি স্তরে 4টা পরিবার থাকেন।
এইখানে প্রায় 60-70 লক্ষ টাকা খরচ হয়েছে বলে আমার অনুমান, কমবেশ হতে পারে। এরপরেও ধারাবাহিকভাবে 6 তলা পর্যন্ত হতে থাকবে। এখন পর্যন্ত আপনাদের পিছন সাইডে বেশ কিছু জমি ক্রয় করা হয়েছে, প্রায় 1.5 কোটি টাকার মতো হতে পারে আমার অনুমান হিসাব। পিছন দিকে আরও 30 শতক জমি কিনা হয়েছে, বিলে আরও 34 শতক জমি কিনা হয়েছে, যেগুলো আমার আসার পরে। এইখানে পিছন সাইডে যেখানে মেয়েরা অবস্থান করছে ওখানে 44 শতক জমি আছে, জমি দাতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, সময়ে আপনাদেরকে তিনি জমি দিয়ে দিবেন, সেটা আপনাদেরকে কিনতে হবে, আপনারা সে কেনার প্রতীক্ষমান রয়েছেন। তাহলে এই প্রতিষ্ঠানটা প্রায় 18-20 বিঘা জমির উপরে হবে বলে আমরা অনুমান করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানে কোনো মসজিদ নেই, গ্রামের গ্রামবাসীর তৈরি করা একটা মসজিদ যেটা ভাঙাচোরা অবস্থায় আছে, সব বাচ্চাদেরকে সেখানে ধরে না। হিফজখানার বাচ্চারা তাদের হিফজখানাতেই সালাত আদায় করে, বাকি বাচ্চারা এখানে সালাত আদায় করে। অত্র প্রতিষ্ঠানে 3000 মুসল্লি এক স্তরে ধরবে এরকম একটা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা, আল্লাহ কবুল করুক এটা হিসাব। তার এক স্তরে 4 কোটি টাকা খরচ হবে বলে আমরা অনুমান করছি। প্রতি স্তরে 3000 মুসল্লি ধরবে। আপাতত 2 জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, এই 2 জামিয়ায় প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে আপাতত 372 প্রায় 400 জন ছেলে পড়াশোনা করে, প্রায় 200 জন মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়ায় প্রায় 850-900 ছেলে পড়াশোনা করে, প্রায় 450 মেয়ে পড়াশোনা করে, প্রায় 80-82 জন এতিম আছে, 24 জন মেয়ে এতিম আছে, তার 18 জন বড় মেয়ে আছে যারা এখন বিবাহ দেওয়ার মতো হয়ে এসেছে, যারা রাজশাহীতে অবস্থান করে। ছেলে মেয়ে এতিম সহ প্রায় 82 জন এতিম দুই প্রতিষ্ঠানে অবস্থান করে, যাদের খরচ আপনারা বহন করেন। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানে আপাতত প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী অবস্থান করছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 9,86,000, প্রায় প্রতি মাসে 10 লক্ষ বেতন লাগছে আপাতত, সময়ের গতিতে আরো বাড়বে। প্রতি মাসে 9,86,000 বেতন আসে, প্রায় 10 লক্ষ আপনারা বেতন দিচ্ছেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে, যারা আপনাদের নির্লজ্জভাবে আন্তরিকতার সাথে আপনাদের খিদমত করে আসছে, আপনাদের বাচ্চাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য তারা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার কিছু ফল একটু আগে ভোগ করলেন। আগামীকালকে আপনারা মেয়ে বাচ্চারা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ, ছোট ছোট মেয়ে বাচ্চা আপনাদের সামনে আসবে, তারা এই প্রস্তুতি নিয়ে প্রতীক্ষমান আছে। আজকে কিছু ছেলে বাচ্চাদের দেখলেন, আগামীকালকে আশাবাদী ছোট ছোট মেয়ে বাচ্চারা আপনাদের সামনে আসবে, আপনাদের সামনে তাদের দিন ধর্ম কি শিখছে তা পেশ করবে, বিষয়টি আপনারা দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার যখন 25 তারিখ হয় মাসের, তখন একটু মাথা ব্যথা করে উঠে যে কিভাবে 10 লক্ষ টাকা হতে পারে। সর্বশক্তিমান আল্লাহ এটা আমি বিশ্বাস করি, হবে এটা বিশ্বাস করি, কিন্তু অন্তরে বারবার ধাক্কা খায় কিভাবে হতে পারে, হবে তো নিশ্চিত কিভাবে হয়, আমি অনেকখানি বুঝতে পারি না, মাস আসার আগে দেখি রেডি হয়ে গেছে। তা আমি ওই জিনিসটা দেখতে পাই যে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে যখন ফেরাউন ছেড়ে দিল সাপগুলি রসিয়ার লাঠি, ফাওজাসা ফিনাফসিহি খিফা, মুসা অন্তরে অন্তরে একটু ভয় পেলেন, সাপ তড়িয়ে আসছে। তো বিদ্বানগণ বললেন, মুসা আলাইহিসসালাম একজন নবী, সাপ দেখে ভয় করবেন কেন? মুসা আলাইহিসসালাম নিশ্চিত বিশ্বাসী যে আমি নবী, ফেরাউন একজন ভুল পথের মানুষ, সে ধ্বংস হবেই, এই কথা মুসা আলাইহিসসালাম বিশ্বাস করেন। তারপরে অন্তরে ভয় পেলেন কেন? বিদ্বানগণ এই কথা জিজ্ঞাসা করার পরে আমার উত্তরে বলছেন, এটা হলো মানবিক ভয়। আপনার চোখের সামনে যদি কেউ আঙ্গুল তুলে ধরে তাহলে আপনার চোখটা একটু ফিট করে উঠবে, বন্ধ হয়ে যাবে, অথচ আপনার চোখে আমি আঙ্গুল দিব না।
মুসা আলাইহিস সালামের বিশ্বাসের অভাব নেই। কালা আসাবু মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী মুসা আলাইহিস সালামকে বলছেন, তিনি পালিয়ে যাচ্ছেন সঙ্গী সাথী নিয়ে, পিছনে ফেরাউন, সামনে নীল নদ সাগর। তখন সঙ্গী সাথী বলছেন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদের ধরে নিবে, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন, বলো কি, এটা অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজেই বুঝেন না পথ কি হতে পারে, পথ কি হতে পারে, সামনে সাগর, পিছনে ফেরাউন, পথ কি হতে পারে, তবু তিনি বলছেন পথ হবেই হবে। আল্লাহ বলছেন, একটু লাঠি দিয়ে সাগরের উপরে মারো, পানির উপরে আঘাত করতেই সাগরের পানি দুই দিকে সরে গেল। আল্লাহ বলছেন, কাত্তাউদিল আজিম, পানির পাহাড় হলো বিশাল পাহাড়, পানি যখন দুই দিকে সরে গেল তখন কোন জায়গাতে পানির পাহাড় হলো 3 কিলোমিটার, অর্থাৎ পানির গভীরতা যদি 3 কিলো হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা 3 কিলো, যদি কোনো জায়গাতে 10 কিলো হয়, যদি কোনো জায়গাতে 1500 কিলো হয় পানির গভীরতা, তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত হলো 1500 কিলোমিটার। আল্লাহ তাআলা বলেন, বিশাল পাহাড় হয়ে পানি দাঁড়িয়ে থাকলো মাটির উপর দিয়ে, মুসা আলাইহিস সালাম জনগণ নিয়ে হেঁটে পার হয়ে গেলেন, এই রাস্তায় ঢুকে পড়লো ফেরাউন, সদল বলে এই নীল নদে সাগরে ডুবে মরলো ফেরাউন, ক্ষমতা এমন ভাবে হারালো যেটা সে নিজেও বুঝতে পারলো না ক্ষমতাশীল কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাস রাখে আল্লাহর উপরে প্রতিষ্ঠান চলবেই চলবে ইনশাআল্লাহ। আমরা এদেশের মাটিতে এক উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই, যেখানে ছেলে মেয়েরা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এ আশায় কাজ চালিয়ে যাচ্ছি। আমি প্রাথমিকভাবে আপনাদের কাছে যেটা রেখেছি সেটা হলো দোয়ার দরখাস্ত, আন্তরিকভাবে দোয়া করবেন, যেটা মাঠে ঘাটে দিন রাত আমি বলছি, আল্লাহ যদি কবুল করেন তাহলে আর কোনো সমস্যা নেই, আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে সারা পৃথিবী লেগে কোনো কিছু করতে পারবো না। এই মর্মে প্রথমে অনুরোধ জানাই, আন্তরিকভাবে একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষ দিয়ে ব্যবস্থা করেন, মর্মে বলছি ছেলে মেয়ে পাঠাবেন মূল্যায়ন করার চেষ্টা করব, পরামর্শ দিবেন মূল্যায়ন করার চেষ্টা করব, মানুষের পয়সা দিয়ে আল্লাহ প্রতিষ্ঠান চালাচ্ছেন, মর্মে সকলকেই সময়ে সহযোগিতা করতে বলে থাকি। আজকে এই মুহূর্তে এই বৈঠকে এখন দিনী বৈঠকের আপনার বৈঠকী দান আপনাকে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এইখানে বলে রাখছি যে যখনই খেতে যাবেন পাশে টাকা নেওয়া হচ্ছে রসিদের মাধ্যমে, সেখানে টাকা দিয়ে রসিদ নেবেন, আপনার আশেপাশে দেখবেন আপনার টাকা দেওয়ার বাক্স আছে কালো কালালের, সেখানে টাকা দিবেন, কিছু টাকা দিয়ে যাবেন, সব শেষ করে যাবেন না। বৈঠকী দানে সকলকে এখানে যারা আছেন সবাইকে অংশগ্রহণ করার জন্য বলছি, আমি নিজেও আপনাদের এখানে এই উপস্থিত বৈঠকী দানে অংশগ্রহণ করছি, সকলকে আমি আপনাদেরকে এই বৈঠকী দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 2000, 5000, 500, 150 উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা যারা আছেন সবাই বৈঠকী দানে অংশগ্রহণ করেন, কেউ এই মুহূর্তে দান থেকে বিরত থাকবেন না। আল্লাহ রাসূলের ওই বাক্যটি মূল্যায়ন করো তো, যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করো, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করো, ক্ষতির আশায় আমি যাই না। এই ছেলেরা তোমরা আসো, ছেলেদের হাতে দিবেন, মেয়েরা তোমরা তো যাও, যারা মেয়েরা আছো তোমরা যাও, সবাই অংশগ্রহণ করবেন, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, কেউ খালি থাকবেন না, কারো কাছে যদি আপাতত না থাকে আরেকজনের কাছ থেকে নিয়ে ছেলেদের হাতে দিবেন। সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে জামিয়া সালাফেই সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার অর্থে বরকত আসবে এটা আমি বিশ্বাসী, আমি আপনাদের একজন দিনী ভাই হিসাবে
আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাসূলের ওই কথাটি, আল্লাহ তুমি যে যতটুকু দিচ্ছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের আহাল পরিবারে শান্তি দাও, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার দিনী ভাই বোন যারা সহযোগিতা করে, তুমি তাদের পাপকে ক্ষমা করো, তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তাদের রুজি রোজগারে বরকত দান করো, তাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখো, তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করো। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া রাজশাহী এই প্রতিষ্ঠানে দান করে থাকে, তুমি তাদের সহযোগিতা করো, তুমি তাদের সাহায্য করো, তুমি তাদেরকে দিনের উপরে উদ্বুদ্ধ করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। যারা এখানে উপস্থিত তোমার দরবারে আংশিক কিছু পয়সা দান করছি, তুমি তাদেরকে সাহায্য করার তৌফিক দান করো, তাদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকটা জরুরি কথা আমি ভুলে গেছি, সেটা হলো এই জামিয়া সালাফের মুখপাত্র হচ্ছে মাসিক আল ইতেশাম। যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, যাওয়ার সময় ওখানে একটা ঠিকানা লিখে দিয়ে যাবেন মোবাইল নাম্বার সহ, আপনার সাথে আমরা যোগাযোগ রাখব। আর এক কপি অন্তত নিয়ে যাবেন মাসিক আল ইতেশাম, 50টা প্রশ্নের উত্তর রয়েছে। আর ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমান আপনাদের কাছে দোয়া চেয়েছে বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যায়। গত বছর আব্দুল্লাহকে দেখেছেন, উপস্থিত হতে পারেনি। ছেলে আব্দুল্লাহ আপনাদের কাছে দোয়া চেয়েছে, বাচ্চা আপনাদের জন্য বুখারীর ব্যাখ্যা লিখেছে বাংলা ভাষায়, প্রথম বাংলা ভাষায় বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। যাওয়ার সময়তে দেখবেন মিন্নাতুল বারি। আব্দুর রহমান যেটা মেজর ছেলে, ইন্ডিয়ায় থাকে ও রাস্তায় আছে, আগামীকাল আপনাদের সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। আব্দুর রহিম আসেনি, আব্দুর রহিম মিশরে যাওয়ার প্রতীক্ষমান রয়েছে। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম, আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকে, আব্দুর রহমান জামিয়া সালাফিয়া ইন্ডিয়ায় পড়াশোনা করে, আব্দুর রহিম দেওবন্দে পড়াশোনা করছিল, মিশরে যাওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে। ছেলেরা আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছে, তারা উন্নত মানের শিক্ষা অর্জন করে দিনের খিদমত করতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, ইহকাল পরকাল রক্ষা করতে চাই, আপনাদের খিদমত করতে চাই, বাচ্চাদের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। এ অংশে জরুরিভাবে বলছি, মাসিক আল ইতেশাম পত্রিকা নেবেন, তাজিহুল কোরআন তাফসির নিয়ে যাবেন, আর উপদেশ বই সংগ্রহ করবেন, সাথে সাথে মিন্নাতুল বারি আব্দুল্লাহ বুখারীর বাংলা ভাষায় প্রথম ব্যাখ্যা মিন্নাতুল বারি। সকল দিনী ভাই বোনকে সহযোগিতা করার অনুরোধ রেখে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমি আপনাদেরকে আলোচনার শেষের দিকে চলে এসে বলছি যে আজকের জন্য আরো বড় বড় দিনী আলোচক রয়েছেন, নিরাশা হবেন না, এক পর্যায়ে বক্তব্য বন্ধ করা হবে, আগামীকালকে হয়তোবা শেষ রাত পর্যন্ত বা এক পর্যায়ে শেষ করা হবে। মুজাফফর বিন মহসিন প্রতীক্ষমান রয়েছে, আপনাদের সবার অন্তরের মানুষ, সাথে সাথে উচ্চ শিক্ষিত মানুষ ডক্টর জাকারিয়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে এসেছেন, তিনি প্রতীক্ষমান রয়েছেন। উচ্চ শিক্ষিত মানুষ ডক্টর লোকমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা প্রতীক্ষমান রয়েছেন। আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আমরা জানছি আপনারা দূরের মানুষ, কিছু কষ্ট হলেও আপনাদেরকে কষ্ট স্বীকার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহ এর বিনিময়ে দিবেন, আপনারা এলোমেলো হয়ে পড়বেন না। সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, সময় সাপেক্ষে আপনারা ধীরস্থির হয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ রেখে মাসিক আল ইতেশাম পত্রিকা সংগ্রহ করার অনুরোধ রেখে, আমাদের অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনার শেষের দিকে এসে বলছি, উচ্চশিক্ষিত বড় বড় মানুষগুলি প্রতীক্ষমান রয়েছেন, তাদের কথা শুনবেন। দান যারা 5,000, 10,000, 50,000, 20,000 করতে চাচ্ছেন,
তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, রসিদের মাধ্যমে দিবেন, পাশে বাক্স আছে সেখানে দিবেন। ছেলে মেয়েরা আপনাদের কাছে উপস্থিত হচ্ছে, তাদের হাতে অর্থ হস্তান্তর করবেন। আল্লাহ আপনাদের অর্থ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এসে